জামিনে মুক্তি পেলেন হেফাজতের শীর্ষ নেতা মুফতি হারুন। জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন বিন এজাহার ওরফে হারুন এজাহার। গতকাল সোমবার রাতে জামিনের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। চট্টগ্রাম জেলার অতিরিক্ত এসপি আবু তাইয়ব মোহাম্মদ আরিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অতিরিক্ত এসপি আবু তাইয়ব মোহাম্মদ আরিফ জানান, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী বিরোধী বিক্ষোভের সময় হাটহাজারি ও পটিয়া থানায় হারুনের বিরুদ্ধে দায়ের করা 11টি মামলা সহ 28টি মামলায় তিনি কারাগারে ছিলেন। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী জেলায় দায়ের করা প্রতিটি মামলায় তিনি জামিন পেয়েছেন। রাত 9:35 গতকাল তিনি কারাগার থেকে মুক্তি পান। মুফতি হারুন এখন জামিনে থাকলেও তার আগের ভূমিকার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি হারুন এজাহারকে 2021 সালের 29 এপ্রিল রাতে চট্টগ্রাম শহরের লালখান বাজার জমিয়তুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। ওই বছরের মার্চে মোদির সফরের সময় হাটহাজারিতে হেফাজতের আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে 11টি মামলা করে পুলিশ। পরে মুফতি হারুনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং হাটহাজারির ঘটনায় দায়ের করা 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় 5টি, শেরেবাংলা থানায় 1টি, কোতোয়ালিতে 5টি, খুলশীতে 4টি, পটিয়ার অধীনে 1টি, হাটহাজারিতে 10টি, পটিয়ার 1টি ও রাজশাহী জেলার মতিহারে 1টি মামলা রয়েছে।